टाच ऑडियो वीडियो प्रोडक्शंस निवेदित यात्रा भित्तिक अनुष्ठान यात्रा कथा। প্রাচীন লোক সংস্কৃতি হলো যাত্রা। এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন যাত্রার শুরু থেকে আজ অবধি যাত্রার নানান বিষয়, যাত্রার ইতিহাস, যাত্রাভিনয়, যাত্রা শিল্পের যাবতীয় তথ্য। অনুষ্ঠান যাত্রা কথা। নমস্কার, যাত্রা কথা অনুষ্ঠানে সকল যাত্রানুরাগীদের স্বাগত জানাই। আমার দীর্ঘ 43-44 বছরের চিতপুর যাত্রা শিল্পের সাথে যুক্ত থাকার অভিজ্ঞতা এবং যাত্রা শিল্পের যাবতীয় তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই অনুষ্ঠান যাত্রা কথা। সমস্ত যাত্রা প্রেমীদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাত্রার সাথে থাকুন। এই প্রাচীন লোক সংস্কৃতি যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখুন। ধন্যবাদ। যাত্রা কথা অনুষ্ঠানে আজ আপনাদের বলবো 40-50 দশকের এক বিখ্যাত যাত্রাভিনেতার কথা, যিনি নারী চরিত্রে অভিনয় করে বাবলি রানীতে রূপান্তরিত হয়েছিলেন। আসল নাম প্রকৃতিশ ভট্টাচার্য, যাত্রায় বিখ্যাত ছিলেন বাবলি রানী নামে। বাবলি রানী, এক সময় বাবলি রানী যদি দিনের বেলায় রূপ বদলে নিউ মার্কেটে আর পাঁচজন বড়লোকের বা বড় বাড়ির বউদের সঙ্গে গা লাগিয়ে মার্কেটিং করতেন, অথবা কোনো অফিসে টেলিফোন অপারেটর হয়ে বসতেন, বোধ করি পাশের সহকারী অথবা বড় বাড়ির বউদের ঈর্ষাকাতর চোখের দৃষ্টিতে তাঁর হাসিই পেত। মেয়ে সেজে প্রকৃতিশ হাসলে অনেক মেয়ের হাসি ম্লান হতো একদিন। মেয়ে সেজে কোনো পালায় প্রেম করলে দর্শকদের মধ্যে অনেক পুরুষের বিকৃত মানসিকতার প্রকাশ ঘটত। এমনই অবিশ্বাস্য হয়ে উঠত প্রকৃতিশ ভট্টাচার্য ওরফে বাবলি রানীর মেকআপ নেওয়া রূপ। বাবলি রানী যে পালায় দর্শকের ঢল নামত সেই আসরে, যেমন নামত ছবিধানীর ক্ষেত্রেও, আরও অনেকের ক্ষেত্রে। প্রখ্যাত অভিনেতা বড় ভোলাপাল তাঁকে যাত্রায় এনেছিলেন সত্যম্বর অপেরার চাঁদের আলো পালায় মঞ্জরী চরিত্রে প্রথম অবতীর্ণ হয়ে মানুষের মন জয় করেন বাবলি রানী। তারপর থেকে বহু পালায় বহু নারী চরিত্রে তার অভিনয় প্রাণবন্ত হয়ে ওঠে। নিউ রয়্যাল বিনাপানি অপেরার রঘু ডাকাত পালার সুজাতা, তরুণ অপেরার জালিয়াত পালায় কাদম্বিনী, নট্য কোম্পানির প্রতিশোধ পালায় চামেলি চরিত্রে তাঁর অভিনয় আজও বহু প্রবীণের যৌবনের যাত্রা দেখার স্মৃতিতে উজ্জ্বল। জনতা অপেরার দোষীকে পালায় মল্লিকা বাবলি রানীর স্মরণীয় চরিত্রচিত্রণ। যুবতী থেকে প্রৌঢ়া সব চরিত্রে বাবলি রানীর অভিনয় স্মরণীয় হয়ে থাকবে। টাটার বিষ্ণুপুরে নট্য কোম্পানির প্রতিশোধ পালায় চামেলি দেখে দর্শকদের মধ্য থেকে তাকে সোনার মেডেলে সম্মানিত করা হয়েছিল। ব্যারাকপুর কটন মিলে জালিয়াত পালায় স্মরণীয় অভিনয় করার জন্য নগদ টাকা ও মানপত্রে বাবলিকে সম্মানিত করা হয়েছিল। বাবলি রানী বলেছিলেন, আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার বনগাঁর শ্রীপল্লীর এক দরিদ্র শিক্ষকের দেওয়া ও লেখা ছোট্ট মানপত্র। খিদিরপুরের ওয়ার্ডগঞ্জে একবার বাবলি রানীকে নিয়ে একটা মজার ঘটনা ঘটেছিল। রয়্যাল বিনাপানির রাঠোর বিপ্লব পালায় অভিনয়ের আগে প্রকৃতিশ ভট্টাচার্য যখন মেকআপ নিয়ে বাবলি রানী হয়ে উঠছিলেন সাজঘরে, তখন স্থানীয় থানার ওসি তার সহকর্মীদের সঙ্গে চ্যালেঞ্জ করেছিলেন মেয়েটি আসল না নকল নিয়ে। শো শেষে ওসি সদল বলে মেকআপ রুমে এসে বিস্মিত হন এবং বাবলি রানীকে 100 টাকা দিয়ে অভিনন্দন জানান। ধন্যবাদ। যাত্রানুরাগীদের অনুরোধে এখন থেকে যাত্রা কথা অনুষ্ঠান প্রতিদিন পুরনো যাত্রা দেখতে, শুনতে ও যাত্রার দুষ্প্রাপ্য তথ্য জানতে টাচ অডিও ভিডিও প্রোডাকশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যাত্রা কথা অনুষ্ঠান প্রতিদিন সন্ধে 6টায় দেখুন।
নমস্কার।